কোটা আন্দোলন ঘিরে দেশ যখন স্থবির বন্ধ দোকানপাট রাস্তায় রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল অফিস আদালতের সাথে ব্যাংকও বন্ধ ছিল এ অবস্থায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস এবং ব্যাংকের এটিএম বুথই ছিল টাকা উত্তোলনের ভরসায় স্থল চলমান সহিংসতাকে ঘিরে বন্ধ ছিল ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা তাহলে কিভাবে এটিএম বুথ থেকে টাকা তোলা হয়েছে কোন প্রযুক্তি বা ব্যবহার করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এই কার্ফু চলাকালীন সময়ে আমি সিটি ব্যাংকের এটিএম থেকে টাকা নিতে পারছি আর ডাস বাংলাটাতে একটু প্রবলেম হয়েছে আর ব্রাক ব্যাংকে থেকেও নিতে পারছি এখন অন্য অন্য সবগুলো তো বলতে পারবো না তবে আমি সিটি ব্যাংকে থেকে তুলতে পারছি হ্যাঁ টাকা উঠেতে পেরেছি কোনো সমস্যা হয় নাই তবে দুই বার ট্রাই করার পরে তৃতীয়বার পাইছি আর কি এটা হলো ইস্টার্ন ব্যাঙ্ক ছিল আর ইসুবি ছিল আর ইসলামী ব্যাংক একটা ছিল তিনটা ছিল বিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেট না থাকলে ব্যাংকের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা লেন কিংবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়েনে ডেটা কানেকটিভিটির মাধ্যমে এটিএম বুথ সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যুক্ত থাকে এই প্রক্রিয়া ইন্টারনেট না থাকলেও সচল থাকে যখন সে নিজস্ব ব্যাংকে এটিএম থেকে টাকা উত্তোলন করবে তাহলে ওই নিজস্ব ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার যার সাথে ইন্টারনেটেরও কোনো নির্ভরশীলতা নেই সেটা করে সহজেই করতে হবে শুধুমাত্র ওই ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে যদি কোনো গ্রাহক মনে করেন যে এটিএম এবং পজ দুইটাই এটিএম এবং পজের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে এক ব্যাংকের এটিএম ইউজ করে অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছে সেই ক্ষেত্রেও কিন্তু ইন্টারনেটের উপর কোনো নির্ভরশীলতা নেই সেক্ষেত্রে আপনার এটাকে আমরা বলি এনপিএসবি সিস্টেম যেটা আপনার সেন্ট্রাল ব্যাঙ্কের থ্রুতে এই ট্রানজাকশনগুলো সেটেলমেন্টগুলো হয়ে থাকে তো সেইটাও এক ব্যাংকের গ্রাহক অনায়াসেই করতে পারবেন পজ এবং তার অথবা এটিএমের যে কার্ড সেই উত্তোলনে সেটার জন্য ইন্টারনেটের কোনো নির্ভরশীলতা নেই তাহলে ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখছি যে ফ্রন্ট এন্ডে অ্যাপ্লিকেশন থাকছে ব্যাক এন্ডে ডেটাবেস এটা তো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং এনপিএসবির জন্য আলাদা যে অ্যাপ্লিকেশন সিস্টেম রয়েছে তো ব্যাক যে এই যে ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাংকের প্রত্যন্ত অঞ্চলে শাখা আছে এটিএম রয়েছে তো সেটা তো ওয়ান কানেকটিভিটি সেই ব্যাকবোনে আইএসপি ইনভলভ রয়েছে কানেকটিভিটি ডেটা কানেক্টিভিটি এই আইএসপি কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে এখানে কাজ করছে না তারা ডেটা কানেকটিভিটিটা মূলত এনশিওর করছে ইন্টারনেট একটা ব্যাপার আর এটিএম যেইভাবে কাজ করে সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশান মানে ইন্টারনেট না থাকলেও এটিএম যে ক্যাবলের মাধ্যমে যে ডাটা কমিউনিকেশান হয় সেই ডাটা কমিউনিকেশনের মাধ্যমে কাজ করতে পারে এখন বর্তমান পরিস্থিতি অ্যাকচুয়ালি এটিএমগুলো ডাটা কমিউনিকেশনের মাধ্যমেই ব্যাংকের সাথে কানেক্টেড এবং সেটার মাধ্যমে কাস্টমার তার ডিজেল সার্ভিসগুলো পেতে পারতেছে লাইক ক্যাশ উইথড্রোয়াল প্লাস অন্য অন্য এটিএমে যে সার্ভিসগুলো আছে সেগুলো সে পাচ্ছেন আরেকটু সহজভাবে যদি বলি আপনি আরও জানেন যে আমাদের পুরা বাংলাদেশে বিভিন্ন ধরনের ডাটা কমিউনিকেশান আছে বিভিন্ন কোম্পানি মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ফাইবার বা বিভিন্ন ওয়েতে কেবল কানেকশান দিয়ে রেখেছেন এই কেবল কালেকশানের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন হয় এই ডাটার সাথে আলটিমেটলি আমাদের এটিএমগুলো কানেক্টেড ফলে হচ্ছে এটিএমে ইন্টারনেট না থাকলেও সে তার ডাটা ক্যাবলের মাধ্যমে কানেক্টেড হয়ে ব্যাংকের সিস্টেমের সাথে কানেক্টেড থাকতেছে এবং তার মাধ্যমে সে ট্রানজ্যাকশান প্লাস এটিএম সেবাগুলো পেতে পারতেছে তবে এক ব্যাংকের এটিএমে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি সিস্টেম শুভ ইসলাম বাংলা ঢাকা